শুনছেন আকিমুন রহমানের প্রবন্ধগ্রন্থ নিরন্তর পুরুষ ভাবনা নারী রচিত রোমাঞ্চ উপন্যাসে পুরুষ ভাবমূর্তি গ্রন্থটির আজ দ্বিতীয় পর্ব শুধু আমি গরিবের বন্ধু নই অসহায়ের সাথীও ওই দারুণ পরাক্রান্তদের দ্বারা রোমেনা আফাস আলোড়িত হয়েছিলেন এবং তার দস্যু বনহুরের গল্পগুলো মনে করিয়ে দিতে থাকে আরেক পরাক্রৌশালীর কথা মনে পড়িয়ে দিতে থাকে তার শক্তি শৌর্য কৌশল ও রূপগাথা ওই শক্তিমানের নাম দস্যুমোহন শশধর দত্ত বিশ শতকের গোড়ার দিকে রচনা করা শুরু করেন এই বীরের আখ্যান যেগুলো পরবর্তী কয়েক দশক ধরে বাংলা ভাষা ভূভাগকে চমৎকৃত ও অভিভূত করে রাখে দস্যু বনহোরের আখ্যানগুলোতে বেশ স্পষ্টভাবেই পাওয়া যায় মোহনের পরোক্ষ ও প্রত্যক্ষ উপস্থিতি পাওয়া যায় শশধর দত্তের প্রভাব রোমেনা আফাজের বেড়ে ওঠার সময়ে বাস্তব মহৎ ডাকাত দস্যুদের কিংবদন্তির পাশাপাশি ছিল দস্যু মোহন সিরিজের প্রতিটি আখ্যানের দারুণ সারা জাগানো উপস্থিতি কিশোর থেকে বয়স্ক পাঠক পাঠিকা সবাই সাগ্রহী মোহন সিরিজের প্রতিটি নতুন খণ্ডের জন্য অপেক্ষা করত রোমেনা আফাজ এই পাঠক বলয়ের বাইরে ছিলেন বলে মনে হয় না যেভাবে বনোহর তার দস্যুতার কারণ জানায় দস্যুতার পেছনে থাকা মহৎ উদ্দেশ্যকে নির্দেশ করে বারবার দীর্ঘ বক্তৃতা দিতে থাকে উচ্চ গলায় ওই উদ্দেশ্য ও উদ্দেশ্য প্রকাশ করার ভঙ্গিটি মনে পড়ায় মোহনের কথা মোহনও একইভাবে তার উদ্দেশ্য ও দস্যুতার কারণ জানায় জানায় উচ্চ ভাষণে শশধর দত্তের মোহন খুব রূপবান রোমেনার বনহুরের রূপ কিংবদন্তিতুল্য যে কোনো বিপদের মোকাবেলা করতে গিয়ে মহা চাঞ্চল্য বোধ করে দস্যুমোহন আমার জীবন আগুন নিয়ে খেলেই আনন্দ পায় নিরাপদ নির্বিঘ্ন জীবনযাপন করে আমি কোনো দিনই শান্তিতে থাকতে পারিনি নিশা গ্রামে মোহন পৃষ্ঠা ঊনপঞ্চাশ দস্যু বনহরও একই রকম আনন্দ পায় বিপদ নিয়ে খেলে ও বিরুদ্ধ শক্তির মোকাবেলা করে বনহর জানে একটা উন্মত্ত নেশা তাকে অস্থির করে তোলে শান্তসুখী জীবন থেকে বের করে নিয়ে যায় দস্যু তার দিকে তার ভেতরে জেগে ওঠে দস্যু মনোবৃত্তি চোখে জাগে এক নতুন উন্মাদনা আবার দস্যুমোহন যেমন দরিদ্রের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একই ব্রতধারী বনহুরো সে ঘোষণা দেয় উচ্চকণ্ঠে শুধু আমি গরিবের বন্ধু নই অসহায়ের সাথীও দস্যুমোহন অতি সুদর্শন সেটা সে যতটা জানে তার চেয়ে ঢের বেশি জানে অন্যরা তার কথা উল্লেখ করতে গিয়ে আগে তারা বলেই সে সুদর্শন কতটা কত মনোমুগ্ধকর জমিদার কন্যা থেকে অতি সাধারণ মেয়ে পুলিশ অফিসার থেকে দরিদ্র সাধারণ সকলই তার রূপে মোহিত নিশাগ্রামে মোহন আখ্যানে দস্যু মোহন মৎসিগড়ের প্রিন্সের ছদ্মবেশে নিশাগ্রামে জমিদারের আতিথ্য গ্রহণ করে বাদ্য উদ্দেশ্য তার বেড়ানো গোপন উদ্দেশ্য নিশাগ্রামে জমিদার বাড়ির গুপ্তধনের সন্ধান করা ও আত্মসাত করা তরুণী জমিদার কন্যা শুভ্রা তাকে আতিথ্য দিতে দিতে মোহিত হয় তার রূপে সে মুগ্ধতা প্রকাশ করে অকুণ্ঠভাবে শুভ্রা হাসিতে হাসিতে কহিল আমি ভাবছিলাম যে আপনাকে না মিস্টার স্যানিয়েল মোহন বলে সন্দেহ করে বসেন কারণ এই অবধি বলিয়া সহসাশে নীরব হইল মোহন স্নিগ্ধ হাস্যমুখে কহিল কারণটি কি বলুন কারণ শুনেছিলাম যে দস্যু মোহন অত্যন্ত সুপুরুষ আর আপনার কথা তো আপনি ভালো রূপেই জানেন সুতরাং মিস্টার স্যানিয়েনের যদি তেমন ভ্রম হয় তবে তাকে কি দোষ দিতে পারেন পৃষ্ঠা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মোহনের সৌন্দর্যের গল্পকথা ফেরে সকলের মুখে মুখে অভিভূত কণ্ঠে সে গল্প বলে বাণিজ্য সফল বয়স্ক পুরুষ বলে তরুণীগণ মোহনের অনুরাগ গল্পে মোহন জাহাজ ছিনতাইয়ের জন্য ভারত থেকে বার্মাগামী জাহাজে চেপে বসে জাহাজে রয়েছে বিশ লাখ টাকা দামের আমেরিকান সোনা মোহনের উদ্দেশ্য ওই স্বর্ণ কেড়ে নেয়া সকলেই যখন জলজানে মোহনের আক্রমণের আশঙ্কায় কম্পমান তখনও তারা একে অন্যের কাছে স্বীকার না করে পারে না যে দস্যু মোহন ভয়াল ঠিকই তবে তার রূপের তুলনা নেই জাহাজের যাত্রী মিলিয়নিয়ার বোস সাহেব সকন্যা স্বাস্থ্য উদ্ধারের জন্য সমুদ্র ভ্রমণ করছে তরুণী কন্যা ধীরার কাছে সকল উদ্বেগ প্রকাশ করে পিতা তার ভয় দস্যু মোহনকে ভয় আমার মোহনকে দস্যু মোহনকে শুধু সে যদি কোনো প্রকারে সন্ধান পেয়ে থাকে যে বিশ লাখ টাকা মূল্যের আমেরিকান সোনা এই জাহাজে চালান দেওয়া হয়েছে তাহলে কি ঘটবে আর ঘটবে না ভাবতেও ভরসা পাইনি মা পৃষ্ঠা একশো চুয়ান্ন মোহন যে অসাধ্য সাধন করতে পারে এ ব্যাপারে তিলমাত্র সন্দেহ নেই তার জগৎ সংসারের কারোরই নেই কন্যা সংশয় প্রকাশ করলে তিনি কন্যার মুখের দিকে চাহিয়া কহিলেন মাদ্রাজের প্রেসিডেন্সি জেলের মতো সুরক্ষিত কারাগার থেকে সহস্র অতি সতর্ক দৃষ্টির ভিতর দিয়ে যে ব্যক্তি অবলীলাক্রমে চলে যেতে পারে তার পক্ষে যে কোনো অসম্ভব কার্য আছে অন্যে যে কেউ ভাবুক বুড়ি আমি ভাবি না মোহনের শক্তি ও যোগ্যতা নিয়ে তার সন্দেহ সংশয় নেই কিন্তু বিস্ময় আছে অমোচনীয় তার মনে ওই বিস্ময় জাগিয়ে তুলেছে মোহনের সৌন্দর্য তার মনে হয় আমি এই ভেবে বিমূঢ় হয়ে পড়ি যে মোহনের মতো দেবতা আকৃতি একটি তরুণ যুবকের পক্ষে এমন দুর্ধর্ষ দস্যু হওয়া সম্ভব হল কি করে কন্যা ধীরাও একমত যে মোহনের রূপ দেবরূপ তুলল তাই সেও সুযোগ পাওয়া মাত্রই ওই রূপের বন্দনা শুরু করে তরুণী ধীরা মৃদু হাস্যমুখে কহিল বাঙালির ঘরের ছেলে যে অমন সুন্দর হয় তাকে দেখবার পূর্বে আমার কোনো ধারণা ছিল না বাপি পৃষ্ঠা একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন এমনই মন মুগ্ধ ব্যাকুল করে তোলার মতো রূপবান বনহর। যে তাকে দেখে সেই বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় নির্নিমেষ হয়ে যায় মন ও চক্ষু সাধারণ নারী ধনীপুত্রী জমিদার কন্যা পুলিশ অফিসার প্রতিপক্ষের লোকজন সকলেই যত দেখে বনহরকে তত মুগ্ধ হয়ে যায় হয়ে যায় নিশ্চল মনিরা ও দস্যু বনহুর সাত এই আখ্যানে রাজকন্যা বাসবী বনহুরকে দেখে যেমনটা বোধ করে এমন বোধ জেগে ওঠে সকলেরই ভেতরে বনহুরকে দেখা মাত্র অন্ধ রাজা মোহন্ত সেনকে উদ্ধার করে বনহুর রক্ষা করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে হত্যা করে রাজা মোহন্ত সেনের শত্রু তার কনিষ্ঠ ভ্রাতা যতীন্দ্র সেনকে রাজ্যে শান্তি ফিরিয়ে দেয় বনহুর তারপরে এক গভীর রাতে মোহন্ত সেনকে শুভেচ্ছা জানাতে তার প্রাসাদে আসে বনহুর ধরা দেয় অন্ধরাজার উষ্ণ আলিঙ্গনে অন্য কক্ষ থেকে রাজকন্যা বাসুবি পিতাকে কথা বলতে শুনে এবং কৌতূহলী হয়ে ওঠে পিতাকে একা একা কথা বলতে শুনে চুপি চুপি উঁকি দেয় বাসুবি দেবী চমকে ওঠে সে পিতার পাশে কি একজন রাজপুত্রের মতো সুন্দর যুবক দাঁড়িয়ে কথা বলছে যত দেখে বাসুবি ততই মুগ্ধ হয়ে যায় এত সুন্দর সুপুরুষ সে দিন দেখেনি তারপর থেকে কারণে অকারণে তার মনে ভেসে উঠতে থাকে ওই মুখ অপূর্ব সুন্দর সে মুখ পৃষ্ঠা তিনশো একান্ন তিনশো বান্ন আলম শহরে ধনশালী কয়েকজনের হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশকে সাহায্য করার জন্য আসে মি আলম লন্ডনে প্রশিক্ষণপ্রাপ্ত ও কর্মরত দক্ষ এক গোয়েন্দা কিন্তু এসে পৌঁছবা মাত্র তাকে অপহরণ করে নিয়ে যায় বনহুর কারণ এই গোয়েন্দার ছদ্মবেশে সে নিজে থাকতে চায় পুলিশের পাশে এবং বের করতে চায় তার পিতার হত্যাকারীকে খুনি ধরা পড়ার পরে বনহুর যায় মিস্টার আলমকে মুক্তি দিতে এ সময় সে থাকে মুখসীন তার মুখের দিকে চোখ মাত্র মিস্টার আলম মুগ্ধ হয়ে যায় চোখ সরাতে পারে না শুধু নির্বাক চোখে তাকিয়ে থাকে বনহুরের মুখের দিকে দেখে আর ভাবে যে সে নিজেও সুপুরুষ কিন্তু বনহুরের মতো সুন্দর চেহারা এর পূর্বে দেখেছে বলে মনে হয় না তার পৃষ্ঠা তিনশো আঠারো দস্যু মোহন ও দস্যু বনহুর যেমন একই রকম দেবতা আকৃতির অসাধারণ সুদর্শন দুজনের প্রাণেও তেমনি একই রকম বিপন্নকে রক্ষার আবেগ অত্যাচারীকে ধ্বংস করার দুর্বার ক্রোধ দুজনেই একই রকমভাবে বোধ করে এবং অন্যায়কারীকে ধ্বংস করে কঠোর হাতে মোহন চপলা সংঘর্ষ আখ্যানে মোহন লড়া শুরু করে চোরাচালানকারীদের সংঘবদ্ধ একটি দলের সঙ্গে যে দলের নেত্রী চপলাসেন ড্রাগ ব্যবসা ব্ল্যাকমেলিং ডাকাতি জালিয়াতি সব রকমের দুষ্কর্ম এই দলটি অবলীলায় করে যায় এবং পুলিশ কিছুতেই তাদের ধরতে সমর্থ হয় না দস্যু মোহন একলা নামে এদের বিরুদ্ধে মোহনের অনুচার অমর যখন এই সংঘবদ্ধ দুর্ধর্ষ প্রতিপক্ষের শক্তির কথা মনে করে অস্বস্তি বোধ করতে থাকে মোহন তাতে মজা পায় কারণ মোহন জানে তার শক্তি ও বুদ্ধি কতটা কোন ইচ্ছে তাকে তাড়িয়ে ফিরছে তার মনে আছে কোন অটল পণ দুখী অসহায়কে রক্ষা করার পণ তার মনে আজ হতে আমার জীবনের ব্রত হবে অত্যাচারী নীচাশয় স্বার্থপর দরিদ্রের রক্ষ ও শোষণকারী ধনী দস্যুদের ধন অপহরণ করে আমি অনাথ অনাহারী অসহায় বিকলাঙ্গদের ভিতর বিতরণ করে দেব আমার এই ব্রত উদযাপনের জন্য যদি ফাঁসির দড়িতেও ঝুলতে হয় ঝুলব তবু আমার এই পণ থেকে কেউ আমাকে চ্যুত করতে পারবে না যেসব দস্যু দস্যুতা করে নিরীভ জনসাধারণের সর্বনাশ সাধন করে নিজেদের পাপবৃত্তি সাধনের জন্য প্রভূত অর্থ সঞ্চয় করেছে আমি তাদেরও ভারমুক্ত করে একইভাবে ওই অর্থ বিতরণ করে দেব দেশের যারা আমার এই শুভ ইচ্ছায় বাধা শুরু হয়ে দাঁড়াবে আমি নির্মম নিষ্ঠুর হাতে তাদের প্রতিটি বাধা চূর্ণ করে দেব যে সমাজ ধনী দস্যুদের শাস্তি দিতে পারে না উপরন্তু তাদের সমাজের শিরভূষণ করে রাখে আমি সেই সমাজের আইন প্রতি অমান্য করে আমার ইচ্ছা পূর্ণ করে চলব পৃষ্ঠা ছিয়ানব্বই এই পণ বক্ষে থাকে বলে মোহন হয়ে ওঠে অদম্য পরোয়াহীন দুর্জন ধ্বনির ত্রাস আইন রক্ষাকারী বাহিনীর অস্বস্তি ও অশান্তির উৎস মোহন ধ্বনির ধন লুটে আনে এনে দরিদ্র আর অনাথদের বিতরণ করে দেয় শোষকের রস শোষণ করে করে শীর্ণকায় ভগ্ন স্বাস্থ্যের স্বাস্থ্যোদ্ধারের বন্দোবস্ত সামাজিক দস্যুদের ওপর দস্যুতা করে সমাজ বহিরিস্থ এই দস্যু একই লক্ষ্য বনহুরেরও সামাজিক শয়তানের শাস্তি বিধান করার জন্য আইন নিজের হাতে তুলে নেয়ার উন্মত্ত নেশা বোধ করে সে কৃপনের ধন বিলিয়ে দেয় নিরন্নদের মধ্যে নিষ্ঠুর পাশ্ড শক্তিমানকে সায়স্তা করে অসহায় বিপন্নকে রক্ষা করে সবচেয়ে বেশি রক্ষা করে বিপদগ্রস্ত নারীকে এ সকল সাদৃশ্য স্পষ্ট করে তোলে বনহুরে স্রষ্টা রোমেনা আফাজের ওপর শশধর দত্তের প্রভাবের ব্যাপকতা তবে শশধর দত্তের দস্যু মোহনের ছায়ামাত্র হয়ে থাকে না শেষ পর্যন্ত দস্যু বনহোর দৈহিক কাঠামো ও অন্যায়ের প্রতিবিধান করার ব্রত তাদের একই রকম ঠিকই কিন্তু তাদের মৌলিক বৈশিষ্ট্য ও প্রবণতা সম্পূর্ণ ভিন্ন শশধর দত্তের মোহন আজন্ম সামাজিক মানুষ সমাজে খাপ খাওয়া বাস্তব প্রতিবেশের এক তরুণ মোহন গুপ্ত সে দস্যু হয় ভেবে চিনতে। নিজেকে প্রতিষ্ঠিত করার নানা পথ খুঁজে চলে সে একসময় কোন পথই তার পছন্দ হয় না এবং কোনো পথেই সফলতা আসে না তার সে সে গ্রহণ করে দস্যুতার পথ মোহন চপলা সংঘর্ষ গল্পে শশধর দত্ত সে কথা জানিয়েও দান এভাবে আমাদের তরুণ মোহন ও দস্য জীবনে পুলিশ ও এক শ্রেণীর ধনির দুঃস্বপ্নে পরিণত হইবার পূর্বে দিগ্রান্ত হইয়া নানা দিকে ঘুরিয়া বেড়াইয়াছে বড় ব্যবসায়ে ধনী ও বড়লোক হইবার সকল আশা পরিত্যাগ করিয়া মোহন ব্যবসা বন্ধ করিয়া দিয়া কোন পথে অগ্রসর হইবে এই চিন্তায় দিবারাত্রি ব্যস্ত হইয়া রহিল সে কাল্পনিক নানা পথে ঘুরিয়া ঘুরিয়া এবং কোনো পথই মনোপুত না হওয়ায় অবশেষে ক্লান্ত হইয়া পড়িল পৃষ্ঠা সাতষট্টি পথ খুঁজে খুঁজে হয়রান হতে থাকে মোহন তার উদ্ভ্রান্তি দেখে আত্মীয় বান্ধবীরা উৎকণ্ঠিত হয়ে পড়ে এমনকি ও মুশরে পড়ে পথের সন্ধান না পেয়ে সে জানে যে এমন এক উজ্জ্বল পথের সন্ধান করে বেড়াচ্ছে সে যে পথে বিবেকের গায়ে আঁচর পর্যন্ত লাগে না অথচ অত্যাচারীর শোষকের লম্পটের দস্যুর সকল দুষ্কর্মের প্রতিবিধান করা যায় অনায়াসে অবশেষে একসময় সে দিব্যজ্ঞান লাভ করে তার গন্তব্য ও লক্ষ্য বিষয়ে পথ পছন্দ হয় তার তখন মোহন কণ্ঠে বলিতে লাগিল এই পথ ঠিক পথ আমি দস্যুর ধন অপহরণ করে দরিদ্র আর অনাথদের ভিতরে বিতরণ করে দেব আমি অত্যাচারীর অত্যাচারলব্ধ ধনের ভার লাঘব করে অত্যাচারপীড়িত দস্তুদের ভিতর ভাগ করে দেব দস্যুর উপর দস্যুতা করব পৃষ্ঠা আটষট্টি ঊনসত্তর এমন পথসন্ধান করে 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 দস্যু হয়ে ওঠে না দস্যু হয়ে ওঠা তার জন্য হয়ে ওঠে প্রায় নিয়তি লেখনের মতো সে দস্যু জীবনকেই তার অবধারিত পরিণাম বলে জানে কারণ সে পালিত হয় দুরন্ত দস্যু সন্তান সন্তানরূপে উত্তরাধিকার সূত্রে তার জন্য বরাদ্দ হয়ে যায় দস্যু জীবন যতটা ততটাই তা থাকে বনহুরের পছন্দ করা বনহুরে রক্তের মধ্যেই আছে বন্য নৃশংস আইন অমান্যকারী হয়ে ওঠার চাপ তার পৌরস গৌরব বোধ করে তাতেই পরিস্থিতি বনহুরকে বাল্যকাল থেকেই করে দেয় সমাজ বহিরস্থিত সে নিজেও চিরদিন তাইই থাকে ত্রাস জাগানো আইন ভঙ্গকারী এক উৎপাত সে একই সঙ্গে দয়াবান ত্রাতা তবে কখনোই মোহনের মতো স্থির সামাজিক সে নয় মোহন কখনও অরণ্যবাসী নয় বনহুর ঘোর অরণ্যবাসী সে নগরে আসে মাঝে মাঝে মোহন নগরে বাস করে বরাবর মোহন প্রেমে পড়ে ধনিকন্যা রমার প্রেম তাকে করে গভীর উতলা প্রিয় নারীটিকে পাবার জন্য উন্মত্ত প্রায় হয় মোহন কিন্তু প্রাণে তার সংশয়ের কোনও সীমা নেই নিজেকে তার কোনো মতেই রমার উপযুক্ত বলে মনে হয় না প্রিয় মোহন আখ্যানে অসুস্থ রমা তার ভাই সরোজের সঙ্গে ফিরতে থাকে ভারতবর্ষে বার্মা থেকে ডাক্তার বায়ুবদলের পরামর্শ দেয় বলে সরোজ রমাকে নিয়ে যাত্রা করে গন্তব্য ভারতের মসৌরী স্বাস্থ্যনিবাস প্রিয়তমার কাছাকাছি থাকার জন্য মোহন ছদ্মবেশে ও নামে ওই জাহাজের যাত্রী হয় রমাকে সান্নিধ্য দেয় ও জ্বলতে থাকে তার দগ্ধ প্রাণ বিষাদ ক্লিষ্ট স্বরে একসময় বলেও ওঠে আমি জানি আমি সর্বাংশে তোমার অনুপযুক্ত আমি জানি আমি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছি কিন্তু জানি সব তবু যে মন কেন প্রবোধ মানতে চায় না কেন যে তোমাকে আমি মুহূর্তের জন্যও ভুলতে পারি না রমা কেন আমার মন তোমাময় হয়ে তোমাকেই শুধু চায় রানী কেন যে আমি পৃষ্ঠা দুইশো তেতাল্লিশ মোহন পাওয়া না পাওয়ার অনিশ্চয়তায় যন্ত্রণায় ছটফট করে এ যন্ত্রণা থেকে রেহাই পাবার পথও সন্ধান করে এবং সহজেই পথ পেয়ে যায় সে জানতে পারে রমা তার মুখের দিকে চেয়েই জীবন পার করতে চায় তখন জয়ের উল্লাসে ভরে যায় তার সর্বসত্ত্বা মোহন দুই হাতে আপন বক্ষ চাপিয়া দুই চক্ষু মুদিত করিয়া প্রায় অস্ফুটস্বরে কহিল আহ আহ জুড়িয়ে গেলাম বেঁচে থাকার এত আনন্দ এত সুখ কখনও তো অনুভব করিনি আমি রমা রমা রানী আমার পৃষ্ঠা তিনশো এগারো অন্যদিকে বনহর নিজে যতটা প্রেম অস্থির হয়ে ওঠে তার চেয়ে বহুগুণ অধীর অশান্ত হয়ে ওঠে তার প্রেমিকারা তার জন্য মোহনের আকুলতা ছড়াতে থাকে আকাশে বাতাসে কারণ এ নায়ক পুরুষের গড়া তাই পুরুষের মন ও চাওয়া পাওয়ার দিকেই থাকে তা স্রষ্টার সকল নজর রমা নিশ্চুপ গ্রহণ করে অধীর পুরুষ প্রাণের উত্থান প্রেমের তোর সকল মোহনের অধীর নিবেদন আর নিজে থাকে ভীরুকুণ্ঠিত লজ্জিতা কেননা রমা এখানে মুখ্য নয় মোহন মুখ্য সশধর দত্তের কাছে মনোহরকে চায় নুরী ও মনিরা ও অন্য অনেক নারী তারা উতলা হয় অস্থির ছুটে আসে পেতে চায় বনহুরকে স্পষ্ট প্রকাশ করে নিজেদের বাসনা কামনা সকল বনহুর ওইসব কিছু দিয়ে দোলে কম্পিত হয় কখনো সুখী হয় কখনো অসুখী রোমেনা আফাজের আখ্যানে বনহুরের আবেগ যতটা বিশদ বর্ণিত হয় নারীর অধীরতা ও সক্রিয় হয়ে ওঠার গল্পও ততটাই বলা হয় এখানে বনহুর চায় দুটি নারীকে নুরী ও মনিরা দুজনকেই এই দুজনের কাছে আসা দুজন থেকে দূরে যাওয়ার টানাপোড়েনে থাকে সে সব সময় কখনো সে মোহনের মতো নিশ্চিত নিশ্চিন্ত মীমাংসিত জুড়িয়ে যাওয়া হতে পারে না কেবল দোলে পড়ে অপরাধ বোধ করে কষ্ট দেয় আঘাত করে ও আহত হয় কাদায় কাঁদে কাছে আসে দূরে যায় কিন্তু কখনো বনহুর বোধ করতে পারে না মোহনের মতো যে তার বেঁচে থাকা সার্থক হয়েছে নুরি বা মনিরাকে পেয়ে তার জীবন স্বপ্ন সফল হয়েছে মোহন জানে রমাকে পেলে তার বেঁচে থাকা সার্থক হবে তার জীবন স্বপ্ন সফল হবে তার শান্তি শূন্য জীবন হবে কানায় কানায় সুখ ও শান্তি ভরা বনহুর জানে জীবন এমন শান্তিময় তার জন্য কখনো হবে না তার কাছে দোটানা বওয়া দয়েরই জন্য আকুলতা এবং নিজের স্বপ্ন কল্পনা নিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া মোহন রমাকে পায় স্ত্রী হিসেবে তখন সে ত্যাগ করে দস্যুবৃত্তি নিজেকে পুনর্বাসিত করে সমাজে প্রথায় প্রথাগত আইনশৃঙ্খলার দুনিয়ায় ত্রাস জাগানো দুরন্ত দস্যু পরিণত হয় ধীর বিবেচক এবং পুলিশের সহায়ক শক্তিতে মোহনের চাঞ্চল্য ও অস্থিরতাময় বন্য জীবন এসে মেশে সুস্থিত সামাজিক জীবনে বিবাহিত সামাজিক পুরুষ মোহন বালিগঞ্জে বানাই সুবিশাল ভবন প্রাসাদ সেখানেই স্ত্রী পুত্র সহ বাসই করে না ডিটেকটিভ অফিসও খুলে বসে এই পুনর্বাসিত জীবনে তার জোটে নতুন অভিধা সামাজিক খাপসই অভিধা তাকে বলা হতে থাকে সর্বজ্ঞ মোহন সে সামাজিকগণের কাছে এখন সর্বজ্ঞ মোহন দত্ত মোহনের ওই নব কারণের পরিচয় দেন এভাবে সর্বজ্ঞ মোহন আখ্যানে রায়বাহাদুর পরম বিস্মিত হইয়া কহিলেন পাঁচ মিনিটের ভিতর এসব তথ্য সংগ্রহ করা সম্ভবপর হল কি করে কমিশনার মৃদু হাস্যমুখী কহিলেন আমার জানাতে আপত্তি নেই রায় বাহাদুর আপনি অতীতের দস্যু মোহনের কথা নিশ্চয়ই শুনেছেন বর্তমানে তিনি একজন বিশিষ্ট নাগরিক তিনি বর্তমানে এক বিশাল বিভাগ খুলে ভারতের প্রত্যেকটি দস্যু ও নাম করা বড়লোকের বিশদ ইতিহাস সংগ্রহ কার্যে লেগেছেন আপনি যদি ইচ্ছা করেন তবে বালিগঞ্জে প্রাসাদে তার সঙ্গে দেখা করতে পারেন তিনি আপনাকে সমাদরের সঙ্গেই গ্রহণ করবেন রায় বাহাদুর বিস্মিত কণ্ঠে কহিলেন অতীতের দস্যুমোহন কমিশনার সশ্রদ্ধ কণ্ঠে কহিলেন হাঁ রায় বাহাদুর বর্তমানে তাকে আমরা সর্বজ্ঞ মোহন উপাধিতে ভূষিত করেছি পৃষ্ঠা তিনশো সামাজিক সর্বজ্ঞ মোহন এখন সামাজিক বিধিমতো অন্যায় ন্যায়ের যাচাই বাছাই করে পুলিশকে সহায়তা করে প্রকাশ্য সামাজিক জীবন যাপন করে তবে কোনো সংকটময় মুহূর্তে নিজেকে যখন পরিচিত করার দরকার পড়ে তার তখন নব সামাজিক পরিচিতিটি তার মনে আসে না বা ওই পরিচয় দিয়ে সে গৌরবে ভরে ওঠে না তখন নিজের পরিচয় সে দেয় এইভাবে মনোময়ের বিস্ময়ের আর অবধি রইল না সে বিমূড় দৃষ্টিতে চাহিয়া কহিল আপনি কে স্যার বনিষ্ঠ দীর্ঘকায় মোহন মৃদ হাস্যমুখে কহিল আমি অতীতের দস্যু মোহন পৃষ্ঠা তিনশো পঁচিশ এমন সামাজিক পুনর্বাসনের দিকে যায় না বনহুর সে তা সে থাকে বহিরস্থিত আগাগোড়া সবসময়ই দস্যু সে চিরকাল ধরে দস্যুই থাকে এ নায়ক সামাজিক ছাপসা আইন রক্ষাকারী হয়ে ওঠে না সে ঘোর নিশীথে মাঠে প্রান্তরে শোনা যেতে থাকে তার দ্রুত ধাবমান অশ্বক্ষুরধ্বনি দুটি নারী সে চায় কিন্তু কাউকেই নিবিড় করে পাওয়া হয়ে ওঠে না জীবনে কাছে আসে সে কিন্তু দূরে যাওয়াই তার ভাগ্য মনহর অস্থির প্রেমিক দ্বিধা জড় কাছের সে তবে সকল সময় ধরা ছোঁয়ার অতীত মধ্যাহ্নের এক ঝলক আলো বোধ করা যায় কিন্তু মুঠোয় তোলার নয় নারীর প্রাণ যে পুরুষ ধারণা ধারণ করে বনহুর তারই মূর্তরূপ অন্যদিকে মোহন পুরোদস্তুর বাস্তব হিসেব বুদ্ধি শাসিত পুরো নাগরিক তার প্রতি পদক্ষেপ পাঠক্ষে জানাতে থাকে সে পুরুষের সংসারের পুরুষ নারীমনের মনের কোমলতম স্বপ্ন সে নয় তাই এ কথা বলা চলে যে রোমেনা আফাস দস্যু মোহনকে দিয়ে প্রভাবিত ও অনুপ্রাণিত হলেও সেটা তীব্র ব্যাপক হয়ে থাকিনি তার ওপর বরং তার নায়ক গড়ে উঠেছে বাস্তব দস্যু দয়াবানদের আদলে ঢের বেশি করে অনেক বেশি করে বনহুর হয়ে উঠেছে আমাদের রূপকথার ডালিন কুমারের ছাঁচে গড়া নারীর প্রাণ ও স্বপ্নলোকের বাঞ্ছিত জন এ নায়ক কখনও শশধর দত্তের মোহনের মতো লেখকের সমকালের বাস্তব সমাজ প্রতিবেশে বাস করে না তার জন্য এক কল্প পৃথিবী সৃষ্টি করেছেন রোমেনা আফাস যেখানে দিগন্ত ছড়ানো নিবিড় দুর্গম অরণ্য আছে অরণ্যে আছে পুরনো ভগ্ন প্রাসাদ বাঘ ও অন্য হিংস্র সাপত জীর্ণপ্রাসাদের ভেতরে মধ্যযুগীয় ও আধুনিক পৃথিবী একই সঙ্গে বিরাজ করছে প্রাসাদের ভূতলে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ হয়ে যাওয়া দরজা ঝাড়বাতি ফোয়ারা শীতপাথরের স্থাপত্যকর্ম দস্যু বনহুর গাথার প্রথম গ্রন্থটির নাম দস্যু বনহুর লেখক তার স্বপ্নপুরুষের পৃথিবীর বাস্তবতাকে স্পষ্ট করে তোলেন প্রথমেই বনের মধ্যে বহুকালের পুরনো এক রাজপ্রসাদ কালের কঠোর নিষ্পেষণে আজ সে প্রাসাদ শুধু ইটের স্তূপে পরিণত হয়েছে আজ সে প্রাসাদের গায়ে বিরাট বিরাট অশ্বত বৃক্ষ জন্মেছে আগাছায় ভরে উঠেছে প্রাসাদের অন্তপুর সেইখানে বাস করে বীর দস্য বনহুর। তবে প্রাসাদের এই ভগ্নদশা অটুট রাখা হয় শত্রুকে বিভ্রান্ত করার জন্য ভেতরে অন্যরূপ স্বয়ংক্রিয় সকল ব্যবস্থাই আছে সেখানে তাই দেখা যায় বনহুর ভগ্ন প্রাসাদের একটা দরজা লক্ষ্য করে এগুতেই দরজা খুলে যায় ভেতরে ঢোকা মাত্রই অমনি দরজা বন্ধ হয়ে যায় বাইরে থেকে তখন দেখলে মনে হবে যেন একটা পাথর খণ্ড বা মরচে ধরা লৌহপাত ওই প্রবেশ দ্বার অরক্ষিত থাকে না দরজার ওপাশে সদা দণ্ডায়মান থাকে দুজন সশস্ত্র দস্যু বনহুর ভেতরে ঢোকার পর বদলে যেতে থাকে ভূভাগ সৌন্দর্য ও সুষময়ে পরিপূর্ণ সে ভূভাগ বাইরে থেকে রাতপ্রাসাদটাকে ভগ্নস্তূপ বলে মনে হলেও আদতে ভিতরটা তার ভগ্নস্তূপ ছিল না সুন্দর ঝকমকে একটা রাজবাড়ি বলেই মনে হতো বাড়ির ভিতরের পথগুলো সাদা মার্বেল পাথরে গাঁথা উঠানে সুন্দর সুন্দর ফোয়ারা তার চারপাশে ফুলের বাগান বনহুর সে রাজ্যে দৃপ্ত যুবরাজ সে রাজ্যে সোজা পথ ধরে কিছু দূর এগুতেই দেখা যায় সম্মুখে বিরাট বাঘের মুখের আকারে পাথরের মুখ হা করে রয়েছে বাঘের একটা দাঁতে পা দিয়ে চাপ দিতেই বাঘের জীবটা ভিতরে ঢুকে যায় সেখানে দেখা যায় একটা সুরঙ্গ পথ ওই সুরঙ্গ পথ আলোময় ওই পথই বনহুরকে এবং পাঠক সকলকে পৌঁছে দেয় আরেক পৃথিবীতে মাটির নিচে রাজপ্রাসাদের মতো আর একটা বাড়ি পাশাপাশি কয়েকটা কক্ষ প্রত্যেক কক্ষে বেলোয়াড়ি ঝাড় ঝাড়ের মধ্যে অসংখ্য মোমবাতি জ্বলছে আর আলোয় ভরে রাখছে চারপাশ অরণ্যে এই নায়কের বাহন অশ্ব আর ওইখানে সে সম্পূর্ণ আরণ্যক প্রাণী ও প্রকৃতির সঙ্গে একাত্ম সে এখানে আত্মগরিমা শূন্য তার অন্তর প্রসন্ন সে প্রকৃতির কোলে প্রকৃতির মতোই এই আরণ্যক জীবনে বনহুরের সবচেয়ে প্রিয় ছিল তার অশ্ব তাজ যেখানে যেত বনহুর তাজ হতো তার সঙ্গী নিজ হাতে সে তাজকে ছোলা খাওয়াত গা ঘষে দিত এমনকি তাজ যখন ঘাস খেত বনহুর পাশে বসে খেত রুটি আর মাংস মাঠে যখন চড়ত বনহুর বসে থাকত তার পাশে হয়তো শীষ দিয়ে ঘাস খাওয়াত বাস্তবে বাস্তব যে মহদস্যুদের আদলে সে তৈরি তাদের বাহন ছিল বজরা ছিল নৌকা অধিকাংশ সময়ে পালকি কখনো রনপা কিন্তু নতুন সময়ের এই নায়ক কখনো কখনো বজ্রায় চড়ে বটে কিন্তু কখনোই তার বাহন পালকি নয় বরং সকল সময়ই সে ভালোবাসে অশ্বারোহী হতে ছুটে পেরোতে গহীন অরণ্য তেপান্তরের মাঠ নিঝুম জনপথ আমাদের রূপকথার রাজপুত্র ডালিম কুমার যেমনটি করে থাকে ডালিম কুমার যেমন পৌঁছে রাক্ষসদের দেশে বন্দিনী কঙ্কাবতীকে উদ্ধারের জন্য বনহরও তেমনি পৌঁছে নতুন কালের নতুন রূপে দেখা দেয়া রাক্ষসদের দেশে ঘোড়ায় চড়ে নির্দয় অত্যাচারী রাক্ষসদের ছন্নভন্ন করার জন্য এবং অবশ্যই নতুন কালের কঙ্কাবতীকে ত্রাণ করার জন্যেও বনহুর তাজকে ভালবাসে খুব খুব গহীন আত্মিক যোগাযোগ আছে তাজ ও বনহুরের যা সাধারণ ঘোরসার কখনও পায় না বা তৈরিও করতে পারে না কিন্তু বনহুর পারে কেননা সে সব পারে তবে তাজ শুধু একতরফা বনহুরের ভালোবাসাই নিয়ে যেত না তাজও তেমনি ভালবাসত বনহুরকে বনহুরের ইঙ্গিত তাজ বুঝত কারণ তাজ ছিল অত্যন্ত চালাক ও বুদ্ধিমান অশ্ব তার গতিও ছিল উল্কার মতো দ্রুত অন্ধকারেও তাজ কোনোদিন পথ হারাত না দস্যুতা করতে গিয়ে অনেক সময় বনহুর তাজকে বাইরে রেখে প্রবেশ করত অন্দর বাড়িতে হয়তো ধরা পড়ে যাওয়ার ভয়ে বনহুরকে অন্য পথে প্রাচীর টোপকে পালাতে হতো বনহুর শুধু একটা শীষ দিত সঙ্গে সঙ্গে তাজ গিয়ে হাজির হতো তার পাশে বনহুর প্রাচীরের ওপর হতে লাফিয়ে পড়ত তাজের পিঠে তারপর আর কে পায় তাকে বনহুর তার আদি পূর্বপুরুষের মতোই তীব্র বুনো লুটেরা দস্যু বটে কিন্তু এখন এই নতুনকালে তার শয্যা ভিন্ন সে তার আরণ্য জীবনে থাকে যা কালো পোশাকে কিন্তু তার পালক পিতা দস্যু কালুখার মতো নয় ওই পোশাক কালুখার অবব ও শয্যা বাংলার আদি ডাকাতের মতো যদিও কালুখা বৃদ্ধ তবু তার চেহারা বলিষ্ঠ বড় গোফ মাথায় ঝাঁকড়া চুল কানে বালা হাতে বালা বনহরের বন্যতা সজ্জা ও অববে প্রকাশ পায় না ওটি বিচ্ছুরিত হতে থাকে তার প্রতি পদক্ষেপে সকল কর্মকাণ্ডে সে উদ্দাম ও পরোয়াহীন তাই দস্যুতায় বনহুর আনন্দ পায় বন্ধহীন বন্ধনহীন উল্লাস সে বোধ করে তাজের পিঠে চড়ে দস্যুতা শেষে ফিরে আসতে ওই ফিরে আসা খুবই রোমাঞ্চকর ও চাঞ্চল্য পরিপূর্ণ তাজের লাগাম ছিল না বনহুর তাদের কাঁধের কেশ ধরে উবু হয়ে থাকে তা ছুটতে থাকে হাওয়ার বেগে অরণ্যে ও দস্যুতায় এই হাওয়ার বেগে ছুটে চলাতেই সে শুধু আনন্দ পায় না এবং সুখী থাকে না তাকে সভ্যতা নগর ও তার জীবনও টানে প্রবল টি অরণ্যের বাইরের পৃথিবী অরণ্যের বাইরের পৃথিবীতে সে ছুটে আসে ওই হাওয়ার বেগেই যে পৃথিবীতে শহর আছে বিংশ শতাব্দীর শহর যেখানে প্যান্ট শার্ট হ্যাট আছে বনহুরের জন্য আছে গাড়ি গাড়ি চালিয়ে ঘোরাফেরা সামাজিক মানুষের বৈভব ও প্রতিপত্তির প্রদর্শনী ও প্রতিযোগিতা শোষণ ও অত্যাচার আছে হোটেল আছে চোরাচালান আছে মদ্যপান জুয়ার আড্ডা অপহরণ মুক্তিপণ দাবি আছে জাদুটোনা আছে অলৌকিক দৈত্যদানও আছে জমিদারি জমিদার গোমস্তা নৌভ্রমণ খাজনা আদায় জন্মদিনের পার্টি থানা পুলিশ ডিটেকটিভ ওই জগতে একত্রে অবস্থান করে এক অদ্ভুত কল্পলোকটি যেখানে বাস্তব সমকাল ও কল্পনার রাজ্য মিলেঝুলে একাকার প্রয়োজনে তীর ছোড়ে বনহুর তীরের ডগায় গেথে দেয় পত্র দরকার মতো রিভলভারও চালায় অকম্প হাতে কামান ছড়ে অ্যারোপ্লেন চালায় সেতার বাজায় খুনের বদলা নেয় এত অসম্ভবের বাস্তব লুটেরা আর মহৎ রাজপুত্রের এমন একাকার হয়ে যাওয়া কেন এখানে কারণ নিষেধ অবদমন নিজের সামর্থ্যে আস্থাহীনতা আত্মকরুণা শক্তিমান পুরুষের স্বপ্নে লীন হয়ে যাওয়া এইসব কিছু এমন তালগোল পাকানো করে তোলে নারীর স্বপ্নের পৃথিবী নারীর মেকে চুড়ে যাওয়া মানসিক অবস্থাটিকেই এইভাবে অবিকল দৃশ্যমান হয়ে উঠতে দেখি আমরা অপূর্ব অপরূপ সে কি কোনো দেবকুমার দেখা যাচ্ছে রোমেনা আফা যে পুরুষটির স্বপ্ন দেখেছেন সে একই সঙ্গে লুটেরা ও ত্রাতা ত্রাস জাগানো লুটেরা বনহুর তবে আড়ালে সেই করুণাময় মহাপ্রাণ রাজকীয় ও জাকজমকে ভরা তার সব কিছু তার আছে সুউচ্চ আসন তার সিংহাসন তার অনুচর বৃন্দ ওই আসনের সম্মুখে সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকে আর তার পায়ের কাছে এনে রাখে লুণ্ঠিত দ্রব্য সামগ্রী ওই সব দ্রব্য মূল্যবান জানে বনহুর কিন্তু বেশিরভাগ সময়ই সে অনুচরদের আদেশ করে আজ তোমরা যা লুট করে এনেছ তা গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে দাও হোক তা বহু দ্রব্য বা তার অনুচরেরা যতই চাক তা নিজেরা ভোগ করতে বনহুর তার কোনো কিছুরই পরোয়া করে না সে পরোয়া করে শুধু তার হৃদয়ের হৃদয়ের ইচ্ছে অনিচ্ছের বনহুরের বা স্বপ্নপুরুষের হৃদয়ের ইচ্ছে অনিচ্ছের গল্প বলায় ক্লান্তিহীন রোমেনা আফাস যেমনটি দেখা যায় বাস্তবে একটি মেয়ের কাছে যখন তার প্রেমিক বা বিবাহিত স্বামীটি কি মনে হতে থাকে তার মনের ভেতরে লুকোনো বাঞ্ছিত পুরুষটির আদলের কাছাকাছি সে তখন নিরন্তর তার গল্প করে সকলের কাছে শোনায় সকলকে কিভাবে ওই পুরুষটি দারুণ কতভাবে দারুণ ওই গল্প তার ফুরোয় না ফুরোতে চাই না তবে বাস্তবে ওই মোদীর মুগ্ধতা অচিরেই নিয়ে যায় মেয়েটির মন থেকে কেননা বাস্তব পুরুষ অল্প সময়ের মধ্যেই তার দাঁত নোখ খিচিয়ে জানিয়ে দেয় সে খোক সে মধুর কোমল বান্ধব নয় তার অধীনে বিশ্ব তার অধীনে তার ক্ষুদ্র গণ্ডি মেয়েটি তো বটেই অধীন মেয়েটির ডুকরানো প্রাণ কখনও শুধু স্তব্ধ মুখ হয়ে থাকে কখনও নতুনভাবে কথা বলা শুরু করে গোপনে শুধু যাদের সে নিজের কাছের মানুষ বলে মনে করে তাদের জানাতে থাকে কতভাবে নির্দয়তা দেখায় তার পুরুষটি পীড়ন দেয় অবহেলা করে তার স্বপ্ন সুশেনায় কোন কোনো মেয়ে নির্বিচারে সকলেরই কাছে বলে এই কথা সকলকে বলে সকল সময় বলার জন্য মুখিয়ে থাকে মধ্যযুগের বাংলা সাহিত্য এবং চিরদিনের সমাজ সংসার নারীর ওই কথাকে আখ্যা দেয় পতিনিন্দা নামে এবং দেখায় যে মেয়েরা পতিনিন্দায় সবসময় কতটা মুখর ও অনর্গল এবং এবং ধিক্কার দিতে থাকে ওই নারীদের যারা পতি ত্রুটি নিয়ে কথা বলে নারীর রুদ্ধ হৃদয়ের হিম বেদনা ও স্বপ্নভঙ্গের যন্ত্রণা এইভাবে বাস্তবে কথা হয়ে ওঠে বা ভুল আশা ও ভুল সুখে দুলে ওঠা নারী মন এভাবে কথা দিয়ে ভরে তোলে তার চরাচর প্রথমে সে মুখর হয়ে থাকে ভুল সুখের কথা বলায় সে কথা স্বল্পায়ু আর সে কথা বলার কালও স্বল্পায়ু অচিরেই দেখা দেয় ভিন্ন পরিস্থিতি সুখের গল্প ফুরোয় কথা হয়ে যায় বেদনা উদ্গীরণের অন্য নাম বাস্তব নারীর মন নারীর কথা মধুর স্বপ্ন আশাময় কথা অল্প পরেই শেষ হয়ে যায় থাকে শুধু তেতো বিশ্বাদ অভিযোগ নিরূপায় নারীর অক্ষম অভিযোগ বলবান পুরুষের বিরুদ্ধে কিন্তু যে পুরুষটি রোমেনা আফাজের স্বপ্ন গড়া অর্ধেক মানব এবং অর্ধেক কল্পনা যে নয় কোনো মতেই পুরোটাই স্বপ্নকল্পনা যে তাকে নিয়ে কথা অফুরান রোমেনা আফাদের এই পুরুষের গুণ অশেষ দৈদৈর্ব অসত্য যা কিছু ঘটে তার জীবনে তাই শেষে কল্যাণকর হয়ে ওঠে সমাজের জন্য আর নারীর জন্য সে তো চির মহান ত্রাতা রোমেনা আফাজের এই পুরুষটি শুধু গুণের আকর মাত্র তার গুণের বাহুবলের গল্প বলে বলে শেষ করতে পারে না বিভোর নারী প্রাণ আরও থাকে তার গুণ কথা বলার সকলকে জানানোর আরও দারুণ কিছু আছে এই স্বপ্নপুরুষের সে শুধু গুণময়ই নয় সে এক রূপকুমার তার রূপে দশ দিগ উজালা মনুষ্যকুল বিমোহিত ভুবন ভোলানো ওই রূপ অন্ধ ও অধীর করে তোলে মেয়েদের বিধিবিধান ন্যায় অন্যায় হিত ও অহিত কিচ্ছু মনে থাকে না নারীর ওই রূপ একবার দৃষ্টি সীমানায় এলে আকুল শরীর ও উতলা মন ওই সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে ওঠে ওই রূপকুমারের অভিভূতকর সৌন্দর্য ও সৌন্দর্যের পরাক্রমের গল্প এ কথাই বলে যে নারী প্রাণে আছে দুরন্ত ও অমোচনীয় রূপতৃষ্ণা রূপ রূপতৃষ্ণা পুরুষের একচেটিয়া কোনো বিষয় নয় নারী নারীপ্রাণের ওই রূপতৃষ্ণার সঙ্গে পরিচিত হবার আগে পরিচিত হওয়া যেতে পারে বনহোরের শক্তি ও পরাক্রমের সঙ্গে প্রচলিত পাঠ্যক্রম ও বিদ্যাচর্চার মধ্য দিয়ে যাবার সুযোগ হয় না তার কিন্তু সে বিদ্যা অর্জন করে প্রশিক্ষণ নেয় নানা রকম এবং ভালো রকম শিক্ষিত হয়ে ওঠে নানা গৃহশিক্ষকের তত্ত্বাবধানে যদিও শৈশবেই নিয়তি ও পরিস্থিতি তার জন্য অবধারিত করে তোলে সমাজ বহির্স্থিতের জীবন তবে শক্তি বুদ্ধি বিদ্যা দক্ষতায় সেরাদের সেরা হতে তার আটকায় না সে জন্মগ্রহণ করে সমাজের উঁচুতলার এক জমিদার বংশে কিন্তু ভাগ্য তাকে দেয় বুনো ও সমাজ স্থিতের জীবন হাসানপুরে জমিদার চৌধুরী মাহমুদ খান সপরিবারে নৌকায় করে গ্রামের বাড়ি থেকে শহরে ফেরার সময় ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়েন সন্ধ্যার আকাশ হঠাৎ ঘন মেঘে আচ্ছন্ন হয়ে যায় চরাচর ছিঁড়ে যেতে থাকে ঝড়ের দাপটে নদী ভয়ঙ্কর উত্তাল হয়ে যায় ঝড়ের দাপটে নৌকাখানা মোচার খোলার মতো দুলতে থাকে মাঝিরা মরিয়া হয়ে নৌকাখানা সামলাতে চেষ্টা চালাতে থাকলেও শেষ পর্যন্ত রক্ষা করতে পারে না তার নদীবক্ষে নৌকাখানা তলিয়ে যায় কোনো মতে আরোহীদের প্রায় সকলে চৌধুরী সাহেব মরিয়ম বেগম রসনারা বেগম মনিরা তারা রক্ষা পেলেও চৌধুরী সাহেবের একমাত্র সন্তান শিশুপুত্র মনিরা রক্ষা পায় না স্রোতের টানে বহুদূর ভেসে যায় শিশুটি ভেসে যেতে যেতে একসময় দূরে নদীর কিনারে ঝোপে আটকে যায় তার অচেতন শরীর হয়তো পরে তাকে সন্ধান করে পাওয়া যেত কিন্তু সে সন্ধান শুরু হবার আগেই তাকে তুলে নিয়ে চলে যায় দস্যু কালুখা কালুখা দেখতে পায় সুন্দর ফুটফুটে একটা বালক পড়ে আছে বালির ওপরে মহাধন পাবার উল্লাস বোধ করে সে কারণ তার শক্তি ধন বন সব আছে নেই কোনো উত্তরাধিকারী আগ্রহ ও চাঞ্চল্যে অধীর হয়ে সে এগোয় শিশুটির দিকে বালকটি মৃত না জীবিত দেখার জন্য কালোখা বসে পড়ে তার পাশে যখন বুঝতে পারে বালক মৃত নয় জীবিত তখন তার চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে একটা নতুন আশার আলো ওঁকি দিয়ে যায় কালোখার মনে অতি যত্নে কাঁধে উঠিয়ে গহন বনের দিকে পা বাড়ায় সে দস্যুবন এক এগারো এভাবে নিঃসন্তান কালুখার দস্যু জীবনের অংশ হওয়া অবধারিত হয়ে যায় তার জন্য এভাবেই সমাজ সংসার থেকে অরণ্য ও বন্যতায় প্রবেশ করে সামাজিক মনির শুধু ভিন্ন জীবনই নয় ভিন্ন নামও পায় সে অরণ্য ও বন্যতার ভূভাগে যদিও লেখাপড়ায় স্কুলে ও কলেজে শেখার সৌভাগ্য তার হয় না কিন্তু কালুখার কাছ থেকে সে লিখতে পড়তে এবং বলতে শেখে বাংলা ইংরেজি ফার্সি যখন সতেরো বছরের যুবক মাত্র বনহুর তখনই কালুখার তত্ত্বাবধানে তার সমস্ত সমস্ত অস্ত্রবিদ্যা শিক্ষা শেষ হয়ে যায় তারপরেও তা শেখার ইচ্ছে ফুরোয় না ওই সময়েই শহরে বেড়াতে যায় বনহুর সেখানে মোটর গাড়ি দেখে খুব ইচ্ছা হয় মোটর চালনা শেখার কালুখা বনহুরের ওই বাসনা জানতে পেরে খুশি হয় পুত্রকে শহরে বাড়ি করে দেয় গাড়িও কিনে দেয় একটি নয় দুটি বনহরের আশা পূর্ণ হয় ড্রাইভিংও শেখা হয়ে যায় তার তবু অপরিতোষ পোড়াতে থাকে তাকে মনের কোথায় যেন খুঁত খুঁত করতে থাকে আরও যেন অনেক কিছুই শেখার বাকি আছে মনে হতে থাকে তার মনে হতে থাকে আর কি শেখার আছে যে কোনো অস্ত্রবিদ্যাই আমার জানা আছে অশ্বচালনা থেকে মোটর চালনা সব শিখেছি আর তবে কী বাকি হঠাৎ মনে পড়ল অ্যারোপ্লেন চালনা শিখতে পারলে আমার কোনো স্বাদই অপূর্ণ হবে না তারপর প্লেন চালনাও শেখে বনহোর সৈনিক বেশে দস্যু বনহোর পৃষ্ঠা একশো উনচল্লিশ বাহু বলেও তার তুলনা নেই প্রয়োজন মতো সে এক একটা প্রচণ্ড ঘুষিতে এক একজন শয়তানকে ধরাশায়ী করে সহজেই কৌশলে সে দারুণ তার সতর্ক দৃষ্টি অনায়াসেই ধরে ফেলতে পারে পুলিশের বা তার প্রতিপক্ষের যে কোনো ফন্দিফিকির কিংবা পরিকল্পনা এবং প্রায় তড়ি মেরে উড়িয়ে দিতে পারে এবং দেয় তাকে গ্রেফতার করার সকল বন্দোবস্ত নাজেহাল করে চূড়ান্তভাবে পুলিশ বাহিনীকে প্রয়োজনে স্বেচ্ছায় ধরা দেয় পুলিশের কাছে তার নৈতিকতা বোধ ভারী অদ্ভুত তাকে ধরিয়ে দেওয়ার জন্য তার প্রকৃত পিতা পুত্র পরিচয় না জেনেই যখন উদ্যোগ নেয় তখন বনহরের উপলব্ধি হয় এরকম বুঝতে পারল সে তার পিতাই আজ তাকে পুলিশের হাতে সঁপে দেওয়ার আয়োজন করেছে পালালে সেইক্ষণি পালাতে পারে তার পায়ের তলাতে আছে এক চোরা সুড়ঙ্গ এখনই সে অদৃশ্য হয়ে যেতে পারে কিন্তু এ যে তার পিতাকে অপমান করা হবে বস্যু দনহোর বনহোর এক পৃষ্ঠা ছাপ্পান্ন বনহর তাই সহজেই তার দু হাত বাড়িয়ে দেয় পুলিশের দিকে হাত করা পড়াবার জন্য পিতা শেষ মুহূর্তে বনহুরকে নিজের সন্তান বলে জানতে পেরে অনুতপ্ত ও আকুল হয়ে উঠলেও বনহর হেসে বলে আব্বা আপনার কর্তব্য আপনি পালন করেছেন পিতাকে অপমানিত করতে চায় না বলে যেমন সহজে সে ধরা দেয় তেমনি অবলীলায় সে জেলখানা থেকে পালিয়েও যায় কারাগারের পোক্ত প্রাচীর কি সহস্র পুলিশের প্রহরা কোনো কিছুই তার পথ রুদ্ধ করতে পারে না বেরিয়ে আসে সে মুক্ততার দুনিয়ায় নতুন করে বোধ করে তীব্র ক্রোধ অন্যায়ের প্রতিবিধান করার জন্য সে বুঝে ওঠে আইনের পথ ধরে সকল অবিচার ও পাপের নিরসন ঘটানো যাবে না কারণ ওই পথ অসংখ্য বিধিবিধানের জঞ্জালে ভরা তাই আইন ভঙ্গকারী হওয়াই তার কাছে অব্যর্থ ও জরুরি বলে মনে হয় সে বোধ করে এবং ঘোষণা করে একটা উন্মত্ত নেশা আমাকে অস্থির করে তুলেছে আমি নিজের জন্য আর দস্যুতা করব না কিন্তু শয়তানের শান্তি কৃপণের ধন অহংকারী দর্প চূর্ণ আমি করবই বনহুরের নতুন রূপ পৃষ্ঠাসত্তর এমনই পরাক্রমময় ও তেজই বনহুর তবে পুরুষের পরাক্রমেই শুধু নারীর চলে না নারী পুরুষের পরাক্রম ও ধীর শক্তির সঙ্গে জড়ানো দেখতে চায় স্ত্রীকেও পুরুষের বীর্য তাকে যেমন চঞ্চল করে পুরুষের স্ত্রী ও কান্তীয় তেমনই তাকে উতলা করে নারী যে পুরুষটির স্বপ্ন দেখে তার অন্তর যাকে নিরন্তর যানজা করে সে রূপ ও গুণ দুয়েরই আকুর তাই বন্ধুর শুধু গুণময় নয় সে অতি রূপবানও নারী বাস করে পুরুষের পৃথিবীতে তার বিধিবিধান মোতাবেক পা টিপে টিপে বাধা গণ্ডির ভেতরে নড়ে চড়ে নারী ওই বেঁধে দেয়া সীমানার ভেতরেই তবু পদে পদে কতবার থেতলে থ্যাতাভোতা হয় তার পা এবং অস্তিত্ব বিধিবিধানের শাসনের দুর্মুজ তাকে কতভাবে থেতাভোতা করে তারপরও এর ভেতরেই কেউ কেউ হয়ে ওঠে দুর্মদ জাগর স্বপ্নময় ওই স্বপ্নের ভুবনে নারী যে সঙ্গীটিকে খোঁজে তাকে সে দেখতে চায় সর্বাঙ্গ বিকশিত সুন্দর রূপে তাই নারীর গড়া পুরুষ শুধু সক্রিয় শক্তিমানই নয় মানবিক গুণে ভরা রূপবানও সে এমন হতে মনে হতেই পারে যে নারী পুরুষের বিশ্বে যেহেতু দেখে পুরুষের সক্রিয়তা ও কীর্তি সকল তাই পুরুষের ওই সক্রিয়তার ধারণাটি তার পুরুষ ভাবনার একটি অচ্ছেদ্য অংশ হয়ে যায় তাই নারীর গড়া পুরুষও সদা সক্রিয় বিপুল কর্মময় এটি একটি চালু ও চলতি ব্যাখ্যা হলেও নারীর সর্বাঙ্গ সুন্দরের বাসনা বা পূর্ণ বিকশিত মানবিক গুণময় ওই পুরুষের বাসনা প্রতিপন্ন করে মানুষ হিসেবে নারী শ্রেষ্ঠত্বকে নারী যদি পায় তার নিজের পৃথিবী তার সক্রিয়তার ও স্বপ্নের পৃথিবী সেখানে নারী তার পাশে যে পুরুষটিকে চাইবে সেও হবে তার মতোই সক্রিয় স্বপ্নময় ও সুস্থ পুরুষের ভুবনে নারীকে যেভাবে আমরা কখনো দেখি না পুরুষ যে নারীটিকে চায় তাকে সে দেখতে চায় কোমলা কাতরা থরথর লজ্জা শিলা রূপে নারীর অক্রিয়তা ও ভঙ্গুরতাই পুরুষটির পছন্দ নারী ভঙ্গুর ও ভাবালু ও অক্রিয় হলেই পুরুষের পক্ষে ভালো কারণ তাতে অধীন রাখা সহজ হয় মধ্যযুগ থেকে এ পর্যন্ত বঙ্গসাহিত্য জুড়ে নারীর রূপ বর্ণনার মহাস্রোত বয়ে গেছে সেই নারী অক্রিয় পুরুষের ভোগ ও স্তুতির জন্য গড়া মধ্যযুগে চণ্ডীদাস রাধার রূপ বর্ণনার মধ্য দিয়ে প্রকাশ করেন তার এমন উন্মত্ত ভোগ বাসনা তিন ও ভুবন জনন জনমোহিনী রতিরস কামদোহিনী শিরীষ কুসুম অদ্ভুত কনক পুতুলি তারপর বাংলা সাহিত্য প্লাবিত হয়ে গেছে পুরুষের রূপ তৃষ্ণা ও নারী রূপ বর্ণনা জোয়ারে তার রূপ তাতা পাওয়া যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইলে যেটি উনিশশো সালে প্রকাশিত এই উপন্যাসের নায়ক গোবিন্দলাল তরুণ জমিদার ধর্মনিষ্ঠ পত্নীগত প্রাণ তারপরেও মুহূর্তে সে ভ্রষ্ট দুর্দম উদগ্র হয়ে ওঠে তৃষ্ণায় নারী সম্ভোগ বাসনায় যখন সে চোখে দেখেই রূপসী রোহিণীকে তখন স্ত্রী ভ্রমর তার কাছে হয়ে যায় তুচ্ছ পরিত্যাজ্য তাহারই পূর্ণ যৌবন মনোবৃত্তি সকল উদ্বেলিত তুল্য প্রবল রূপতৃষ্ণা অত্যন্ত তীব্র ভ্রমর হইতে সে তৃষ্ণা নিবারিত হয় নাই নিদাগের নীল মেঘমালার মতো রোহিণীর রূপ এই চাতকের লোচন পথে উদিত হইল প্রথম বর্ষার মেঘদর্শনে চঞ্চলা ময়ূরীর মতো গোবিন্দলালের মন রোহিণীর রূপ দেখিয়া নাচিয়া উঠিল কৃষ্ণকান্তের উইল পৃষ্ঠা পাঁচশো সাতষট্টি বঙ্কিম দেখিয়াছেন ওই রূপোন্নত পুরুষ কতভাবে ও কী রকমভাবে প্রলয় ঘনিয়ে আনতে পারে নিজের জীবনে ও সংসারে অতি গৌরবদৃপ্ত ভঙ্গিতেই পাঠককে তিনি জানিয়েছেন যে গোবিন্দলাল যা করেছে তা শুধু পুরুষের পক্ষেই করা সম্ভব তা শুধু পুরুষের পক্ষেই করা সম্ভব বুকের পাটা ও আবেগ এ জয়ে তার তুল্যকে গোবিন্দলালের উন্মত্ততা মহাশক্তিমানের শক্তিরই পরিচায়ক এবং ওই উন্মত্ততাই পৌরুষে তারপর থেকে এখন পর্যন্ত পুরুষের সাহিত্যে ও সমাজে পুরুষের রূপতৃষ্ণা প্রকাশ পেয়ে চলেছে নানাভাবে কখনো মোটা দাগে কখনও সুখ্যাতিসভাবে নারীরও কি এমনই রূপতৃষ্ণা আছে আছে তুমুল রকম আছে মনহুরের গল্প বলতে বলতে রোমেনা আফাস স্পষ্ট করে তুললেন নারীর ওই গোপন লুকানো ভীরু ও পুরুষের তর্জনীর নিচে জড় তৃষ্ণা বা বাসনার কথা মনহুর রূপবান কারণ নারীর রূপ অধীরতা তাকে গড়েছে রূপকামার রূপে আরও আগে মধ্যযুগে চন্দ্রাবতী তার সকল সত্তা মথিত করে লাগানো দীর্ঘশ্বাস জানিয়েছেন নারীর পুরুষ রূপ তৃষ্ণা কি তীব্র দশ দিগন্ত প্লাবিত কর চন্দ্রবতীর মলুয়া ভিনদেশী পুরুষকে দেখে আকুল হয় এভাবে ভিনদেশী পুরুষ দেশি চাঁদের মতন লাজ রক্ত হইল কন্যার প্রথম যৌবন বাসন দুঃখ সহভার সহ্য করে এভাবে শয্যাতে শুইয়া কন্যা ভাবে মনে মন কোথায় এনে আইল পুরুষ চান্দের মতন মলুয়া ময়মনসিংহ গীতিকা উনিশশো সালে প্রকাশিত পৃষ্ঠা চুয়ান্ন ও সাতান্ন ওই লাজ রক্ত আকুল কন্যার গড়া চাঁদের মতন পুরুষ সেই বনহর